অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। অর্থাৎ আজ থেকে 3 দিন পর, অর্থাৎ 17 ডিসেম্বর 2020 বুধ এবং রবি একত্রে ধনু রাশির ঘরে অবস্থান করছে এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। এর ফলে এই 6টি রাশি বছর শেষ হতে হতে, অর্থাৎ এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে এই 6টি রাশিকে বছর শেষে অপার ধন, অর্থাৎ আপনার খাজানা কিন্তু ভরিয়ে দিতে চলেছে। ধন সম্পত্তি, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে হবে। লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে ইনকাম, এবং যারা ধরুন মার্কেটিংয়ের সঙ্গে আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার, আপনি যে বলছেন যে অপার ধন কোটিপতি হওয়ার কথা, কই আমি হচ্ছি না। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, আমি যে রাশির নিয়ে নাম বলবো সেইটি শুধু শুনবেন না, কি বলছি মেন বিষয়বস্তুটা আপনারা শুনুন আগে। যদি আপনার রাশিচক্রে ধনুরাশিতে রবি এবং বুধ একত্রে অবস্থান করে এবং আপনার যদি এটা ত্রিকোণ এবং কেন্দ্রে যদি অবস্থান হয়, কেন্দ্র ত্রিকোণে যদি এই রাজযোগ থাকে, নিশ্চিত রূপে আপনারা এই বছর শেষে অপার ধন, আপনাদের খাজানা পরিপূর্ণ কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আগে নিজের বাচ্চাটাকে দেখুন। যদি এই যোগটা, কেন্দ্র ত্রিকোণের যোগটা থাকে, বুধাদিত্য রাজযোগ থাকে, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই বছর শেষে হতে চলেছেন ধনশালী এবং কোটিপতি মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্ট পাঠান, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য আপনারা প্লিজ করবেন না, এটার জন্য কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই যে বুধ এবং রবি একত্রে ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ 17 ডিসেম্বর থেকে বুধ এবং রবি একত্রে অবস্থান করছে বুধাদিত্য রাজযোগ, এর ফলে কেন্দ্র এবং ত্রিকোণে যে যে রাশিগুলো হবে কি না, তারা কিন্তু মালামাল হতে চলেছে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু বেনিফিটেড তারা হবেই হবে। কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আপনাদের বুধ অস্তমিত নয় তো, আপনাদের বুধ বকরি নয় তো, বা রবি আপনাদের রাশিচক্রে নিচস্থ নয় তো, বা রবি আপনাদের রাহু দ্বারা বা কেতু দ্বারা পীড়িত নয় তো, বা শনির দৃষ্টি পড়ছে না তো রবির উপর, এইসব অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু এর বলবত্তাটা কমে যায়। অর্থাৎ আপনার ভাই বাচ্চার যদি এই বুধাদিত্য রাজযোগ থাকে, নিশ্চিত রূপে আপনারা এই বছর শেষে অপার ধন কিন্তু পাবেন। এবং তার সাথে সাথে যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিয়ে যাবে। তো শুরু করা যাক। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ঠিক নবমভাবে এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ ত্রিকোণে, ত্রিকোণে এই রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্যভাবে, ভাগ্যোদয়। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার কিন্তু ভাগ্যোদয় হবে, ভাগ্যের সহায়তা। এবং আপনার যদি বাই বার্থ চার্ট রবি এবং বুধ
আপনার যদি ধনু রাশিতে অবস্থান করে এবং এবং সেটা যদি আপনার নবমভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আপনারা এই সময় ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সহায়তায় আপনারা কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট, বছর শেষে আপনারা ভাগ্যের সাপোর্টে কিন্তু আপনারা অনেক দূর এগাতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি মেষ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমভাবে অবস্থান করছে এই বুধ এবং রবি, এবং দেখুন সরাসরি আপনাদের রাশির অধিপতি এবং ঠিক সপ্তমভাবে অবস্থান করছে, সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, বিবাহের ব্যাপারটাতে আপনাদের ধীরে ধীরে কিন্তু প্রশমিত করবে। অর্থাৎ যারা দ্বিবিবাহের জন্য চেষ্টা করছেন, সেকেন্ড বিবাহের জন্য চেষ্টা করছেন, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটবে। ইনকাম যোগ যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের কেন্দ্রে এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ এবং আপনাদের চতুর্থ পতিকে কানেক্ট করে সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, পরিবারের সুখের জায়গা, পরিবার থেকে হেল্থ, এই জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই ত্রিকোণ স্থানে এই বুধাদিত্য রাজ্য, সিংহ রাশির পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে এই বুধাদিত্য রাজ্য আপনাদের বুদ্ধির দ্বারা, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা মার্কেটিংয়ে আছে, যারা এজেন্সিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু দিবে। যারা উকিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, যারা কথা বেচে খায় তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লাভ দিবে। শেয়ার মার্কেট থেকে আপনারা, আপনার যদি রাশিচক্রে এই বুধাদিত্য যোগ থাকে, এই শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু পাবেন, এবং ফাটকা থেকে, লটারি থেকে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ধন, বছর শেষ হতে হতে আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তি এই সময় কিন্তু আপনারা করবেন। সন্তান সুখের জায়গা তৈরি করছে, এডুকেশনের দিক যথেষ্ট ভালো, এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা তৈরি করছে আপনি যদি হন সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ত্রিকোণভাবে, কন্যা রাশির ক্ষেত্রে ত্রিকোণভাবে, সরি, কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রভাবে অবস্থান হচ্ছে বুধ এবং রবি, বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করছে, এবং আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, এবং আপনাদের দশমপতিকে কানেক্ট করে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, যা যা কর্মকেন্দ্রিক মান সম্মান, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির জায়গা নির্দেশ করছে, এবং পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আকস্মিক প্রাপ্তির জায়গা নির্দেশ করছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান এই বুধাদিত্য রাজ্য আপনাদের কেন্দ্রভাবে সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন, ধনসম্পত্তি কিন্তু আপনাদের বৃদ্ধি হবে আপনি যদি হন কন্যা রাশির জাতক বা জাতিকা। কিন্তু দেখতে হবে বাই বার্থ চার্ট আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে কিনা ঠিক ধনু রাশির ঘরে, তবেই কিন্তু পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন কিন্তু আপনাদের মিলবে। এরপরের যে রাশির কথা বলবো তার আগে আমি বলি, অনেকেই যারা বলছে তারা আগে দেখে নিন নিজেদের বার্থ চার্টটা একবার হরে অ্যানালাইসিস করেন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করান। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির রাশিতেই অবস্থান করছে বুধ এবং রবি। দেখুন আপনাদের ঠিক সপ্তমপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং নবমপতি রবি আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং দশমপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিতরূপে হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে,
কর্মর জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, বুধাদিত্য রাজ্য আপনাদের রাশিতে হচ্ছে, এবং সপ্তমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, বিবাহের জায়গা প্রশমিত করবে, ব্যবসার জায়গা ভালো, পার্টনারশিপ বিজনেসের দিকটা যথেষ্ট ভালো। এই সময় আপনাদের প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কাটবে, যাদের সম্পত্তিগত দিকগুলো আছে, সম্পত্তিগত পৈতৃক সম্পত্তি, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু কাটতে চলেছে। আপনি যদি হন ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই নবম ভাবের আপনাদের ঠিক কেন্দ্র ত্রিকোণে রাজ্যকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু হবে। সম্পত্তি থেকে, আপনাদের ব্যবসা থেকে, আপনাদের বিবাহ থেকে, কর্ম থেকে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে আপনি যদি হন ধনুরাশির মানুষ। আপনার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ছক, যদি না হয় আপনারা আপনাদের ছকটা একবার হলো অ্যানালাইসিস করিয়ে নিন, আপনাদের ক্ষেত্রে কী প্রবলেম থাকছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন, ধনবর্ষা, সম্পত্তি লাভ, মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি এগুলো কিন্তু হবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি বুধ, আপনাদের সপ্তমপতি বুধ আপনাদের রাশির ঠিক দশমভাবে অবস্থান করছে, এবং যেটা কি না আপনাদের চতুর্থপতি বুধ, চতুর্থপতি সপ্তমপতি রবির সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্য আপনাদের দশমভাবে করছে। অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মের জায়গাটা এই কেন্দ্র ত্রিকোণে রাজ্য বুধাদিত্য রাজ্য কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। এর সাথে সাথে আপনাদের পারিবারিক সুখের জায়গা, ভূমি ভবন বাহন সুখ আপনাদের কিন্তু হবে আপনি যদি মীন রাশির হন। আপনাদের বিবাহের দিকটা কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রশমিত হবে, অর্থাৎ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে আপনি যদি মীন রাশির হন, এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা লটারি, শেয়ার, ফাটকা, এবং আপনাদের স্ত্রীর থেকে সম্পত্তি পাওয়া, শ্বশুরালয় থেকে টাকা পাওয়া, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি মীন রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট খুব ভালো সময় এবং ভাইটাল পিরিয়ড, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু এই সময় হতে চলেছে। অর্থাৎ দশমভাবে এই এর অবস্থান, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনি যদি মীন রাশি মানুষ হন কিনা, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে, এবং পরিবারের একটা সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ আপনি যদি হন মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং বুধাদিত্য রাজ্য আপনাদেরকে অপার ধন, ধনবর্ষা করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দেখুন, প্রথম কথা দেখতে হবে আপনাদের বুধাদিত্য রাজ্য আপনাদের ঠিক ধনুরাশিতে হচ্ছে কিনা সেটা দেখা দরকার, এবং সেটা কেন্দ্র এবং ত্রিকোণে হচ্ছে কিনা। আমি যে ছটি রাশির কথা বললাম সেটি হচ্ছে টোটাল কেন্দ্র এবং ত্রিকোণ ধরে কিন্তু এই রাশিগুলোর কথা আমি আপনাদেরকে জানালাম। যদি আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণে এই বুধাদিত্য রাজ্য বা কেন্দ্র ত্রিকোণে রাজ্য যদি সৃষ্টি করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছর শেষে, অর্থাৎ এই যে বছরটা শেষ হয়ে আসছে, ডিসেম্বর হলেই নতুন বছর পড়বে, এই বছর শেষ হতে শেষ বছরে আপনারা কিন্তু অপার ধন, আপনাদের খাজানা পূর্ণ হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ আপনারা কিন্তু এই সময় পাবেন, যে কোনো সেক্টর থেকে, নিজস্ব সেলফ প্রফেশন থেকেও কিন্তু, ব্যবসা থেকে, কর্ম থেকে আপনারা কিন্তু যথেষ্ট, এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু নির্দেশ করছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।